আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো পায়জামায় কীভাবে ইলাস্টিক লাগাতে হয়। আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি পায়জামার হাইটটি সেলাই করে নিচ্ছি। এবার কোমরটি আমি ছোট্ট একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। কোমরটি এক পাশ এখানে 26 ইঞ্চি রয়েছে, তাই আমি ইলাস্টিকটিও 26 ইঞ্চি নিচ্ছি। আমি পায়জামাটিকে এভাবে ভাঁজ করে নিয়ে তার সমান ইলাস্টিক ধরে সেটিকে ডাবল করে নিব। এখানে যেহেতু কোমরটি ভাঁজ করার পর 13 ইঞ্চি হয়েছে, সেহেতু আমি ইলাস্টিক 13 ইঞ্চি নিয়ে সেটিকে ডাবল করে নিয়েছি, অর্থাৎ 26 ইঞ্চি নিয়েছি। এবার ইলাস্টিকের দুটি অংশ আমি একসাথে সেলাই করে নিচ্ছি। এবার কোমরের কাপড়ে এভাবে ইলাস্টিকটি বসিয়ে কাপড়ের উপরে একটু বেশি জায়গা রেখে সেটিকে ভাঁজ করতে হবে, যেন সেলাই দেওয়ার সময় সেলাইটি ইলাস্টিকের উপর না পড়ে, না হলে ইলাস্টিকটি টানলে আর বড় হবে না।
সেলাই শেষে এবার আমি ইলাস্টিকের মাঝ বরাবর দুটি সেলাই দিয়ে নেব। মাঝে সেলাই দেওয়ার কারণে আপনার পায়জামার সেলাইগুলো খুবই ফ্রেশ হয় এবং ইলাস্টিকটি খুবই মজবুতভাবে বসে। দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি পায়জামায় ইলাস্টিক লাগিয়ে ফেললাম। সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।